ইতিহাসের বইতে মির্জাফরের কথা নিশ্চয়ই পড়েছেন। যদিও নবাবদের ইতিহাস আজকের নয়, বহু যুগ আগেকার। তবে তাদের বর্তমানে বংশধরের কেউ কি বেঁচে আছেন, এই প্রশ্ন আসতেই পারে আপনার মনে। সেই খোঁজ খবরই এবার দেব আপনাদের। মির্জাফরের বংশধরদের খোঁজ মিলেছে, আর এর হদিশ দিয়েছেন বাংলাদেশি ইউটিউবার সালাউদ্দিন। সালাউদ্দিন সুমন হলেন বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত ইউটিউবার, যিনি ইতিহাস, সংস্কৃতি এবং ভ্রমণ বিষয়ক বিভিন্ন ব্লগিং করেন। তার বিষয়বস্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। সালাউদ্দিন ছিলেন সাংবাদিক, বর্তমানে একজন ইউটিউবার, জনপ্রিয় ইউটিউবার। দুই বাংলা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মানুষকে এক সরল রেখায় গেঁথে দিয়েছেন। ভারত ভ্রমণ করতে এসে খোঁজ পেয়েছেন মির্জাফরের বংশধরদের। জানা যায় মুর্শিদাবাদেই রয়েছেন মির্জাফরের বংশধরেরা। জাফরাগঞ্জে মির্জাফরের একটি প্রাসাদের অংশে থাকেন তার বংশধরদের কেউ। যে গেট দিয়ে প্রবেশ করতে হয় তার নাম নেমক হারামের দেউড়ি। নেমক হারাম মানে আমরা সবাই জানি বিশ্বাসঘাতক, আর দেউড়ি কথার অর্থ হলো গেট বা দরজা, অর্থাৎ একসঙ্গে জুড়লে হয় বিশ্বাসঘাতকের দরজা। তবে ভেতরে ঢুকে যেটা দেখা গেল, যে প্রাচীন যে প্রাসাদ ছিল সেটা এখন আর নেই, হবারই কথা, কারণ সেটা বহু যুগ আগেকার। আজ সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর সেই জায়গায় নতুন করে থাকার মতো বাড়ি বানানো হয়েছে। তবে সেখানে গিয়ে কারোরই খোঁজ পাওয়া গেল না। জানা গেল যে কিছুদিন আগেই নাকি তারা সেখান থেকে চলে গিয়েছেন। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় যে একজন বংশধর আছেন, যিনি হাজার দুয়ারি প্রাসাদের একটা কোণে থাকেন। তার নাম জাফরু আলী মির্জা, একসময় স্কুল শিক্ষক ছিলেন। যেহেতু মির্জাফরের বংশধর, তাই নিজের পরিচয় আত্মগোপন করেই থাকেন তিনি, কাউকেই নিজের নাম সহ পরিচয় বলেন না। কারণ হলো, বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তার সেনাপতি মির্জাফর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। যদি মন চায় তাহলে ইতিহাস বিজড়িত মুর্শিদাবাদ সে এসে একবার মির্জাফরের বংশধরদের সঙ্গে দেখা করে যেতেই পারেন। তো কেমন লাগলো এই তথ্য সেটা বলুন। চোখের সামনে এই সিরাজউদ্দৌলা, মির্জাফর, এই নামগুলো বললে কেন জানি না যে প্রত্যেকেরই বোধা হয় সেই সময়টার কথা চোখের সামনে ভেসে ওঠে। আমার তো খুব হয়, আপনাদেরও নিশ্চয়ই হয়। তো সেই সময়কার সেই পলাশির যুদ্ধ, সেই পলাশির প্রান্তর, তারপরে হাজারদুয়ারির প্রাসাদ, এই সব কিছু যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে। আর তার সঙ্গে এই যে মির্জাফর, এই তিনি যে কাণ্ডটা করেছিলেন সিরাজউদ্দৌলার সঙ্গে, যেভাবে বিশ্বাসঘাতকতা করেছিলেন, কারণ তাকে তো সিরাজউদ্দৌলা বিশ্বাস করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, সেটাও কিন্তু মনে রেখেছেন সকলে। এবং ইতিহাস বারে বারেই যেন সব কিছুকে মনে করিয়ে দেয়, তাই যিনি থাকেন সেখানে মির্জাফরের বংশধর, তিনিও কিন্তু কাউকেই নিজের পরিচয়টা দেন না। তো সেই বিষয়টাই আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিলাম, যে মির্জাফরের বংশধর তিনি রয়েছেন সেই সিরাজউদ্দৌলার সেই যে প্রাসাদ, তার কোনো একটা কোণে তিনি এখনও পর্যন্ত রয়েছেন। তার নাম জাফরু আলী মির্জা, হাজারদুয়ারি প্রাসাদের একটা কোণে তিনি থাকেন। তো আপনার যদি ইচ্ছে হয় একবার তার সঙ্গে দেখা করে নিতেই পারেন, কারণ এই ইনফরমেশনটা আপনাকে আমরাই জানালাম। তো কেমন লাগলো পুরো বিষয়টা জানাবেন কমেন্ট করে। আরও যদি আপনার কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আরও আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশানটা প্রেস করুন, আর সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।